হাজবেন্ড আসসালামু আলাইকুম, আপনার কি করে বিজয়ে আপনারা লিখবেন অভ্র কিউ অভ্র কিউর যেমন অভ্র কিউর আমি দেখেন এম থেকে কাট করে ফেললাম, এটা আপনি ইনসার্ট বাটন থেকে যে এখানে যে অভ্র কিউরে চাপ দিবেন অভ্র কিউর অন হয়ে যাবে, এখানে যে বাংলা বাংলা ফোন চাপ দেবো, নিয়ে আমরা লিখবো এখানে ধরো এই আচ্ছা দেখেন এখানে ইংলিশ আসতেছে, এখানে ইংলিশ কিউর অবশ্যই বাংলা করে নিতে হবে, তারপর আরো মানে ভুল হচ্ছে মানে বলতো এইসো আর এখানে দেখেন কিন্তু অনেকগুলো কাজ করতে চলে আসছে, তাহলে আপনি এগুলো নিয়েও কাজ করতে পারেন, এগুলো দিয়ে দিতে পারেন, যেটা শিপ দিবেন চলে আসবে, বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারছি, ও চা তো চলে গেলো ওটা করছে চলে গেলো এভাবে আপনারা কিবোর্ড দিয়ে অনেক কিছু লিখতে পারেন, এখানে আরো কিবোর্ড আছে যেমন এখানে বাংলা কিছু অনেক সময় না পারে এখানে বাংলাও হেল্প দিতে পারে, যেমন মনে করেন এখানে রামমোহন রামমোহন দেখেন রামমোহন এই হয়ে চলে আসে যে সব এলে যে কোনো একটা নিতে পারি রামমোহন হয়ে গেল, আর একটু আরো ডিটেলস যেমন হচ্ছে মনে করেন এখানে আমার অনেক সুন্দর হতে পারে যেমন চন্দ্র চন্দ্র বানান লিখবো, সেক্ষেত্রে দেখেন এখানে তো আপনাকে অবশ্যই এগুলো এগুলো আপনার ঠিক রাখতে হবে, চন্দ্র এখানে এখানে ড্র দেওয়ার জন্য আপনার শিফট ধরে ধরে ফেলা দিতে হবে, আপনার এইগুলো সবকিছু অহর আমার সবকিছু মুখে থাকতে হবে যে কোনটা কোনটা কি, তাহলে আপনার সুবিধা হবে, আপনারা শিপ না ধরলে আপনি শিপ না দেন তাহলে দুটার ওই ফাংশন ওয়াইজ যেমন আসবে না, যেমন এখানে আমি জাস্ট চ লিখে দিই, অনেকভাবে করা সম্ভব, যদি যারা কিবোর্ডে পারেন কিবোর্ডে করলে যারা ইউনিভার্সিটি নিয়ে করবে হ্যাঁ অনেকভাবে করা সম্ভব, তো তোমাদের ভালো থাকবেন এইভাবে আপনার কিবোর্ড অর্থ দিয়েও সুন্দরভাবে আপনার বাসায় বা আদার্স অল্প কিছু লেখার জন্য এইভাবে ইজিলি সব বাংলাতে লেখা যায়, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।